बड़ो भाईर आगे छोटो भाईर बिये करा कि जायज आछे जदि बड़ो भाई उपयुक्त होयो बिये ना करे एटा अनेक तरुणदेर प्रश्न छोटो भाई जारा बिये उपयुक्त बेचारादेर आगे रास्ता क्लियर नाई जादेर अर्थात बड़ो भाई बिये करे नाई आर कि तो ये बेचाराई विपदे आछे देखें এটা আসলে কোনো বিপদ না মানে মজার বিষয় কাকতালীয় ভাবে আমি নিজে আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি অতএব মাসালার উত্তর তো এমনি পেয়ে গেছে নাকি আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি শুনেন বিয়ে শাদি হজ উমরা এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে তাই না একজন মানুষ যখন শারীরিকভাবে সক্ষম ফিজিক্যাল সক্ষম উনি বিয়ে করার বয়স হয়েছে উপযুক্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বালেগ হয়েছেন বিয়ে করার মতো বয়স তার হইছে এর পাশাপাশি তার স্ত্রীর মোহরনা দেওয়ার ক্ষমতা আছে বরণ প্রসন দেওয়ার একটা ব্যবস্থা মেহমানত ডালভাতের ব্যবস্থা অন্তত করতে পারে সে বিয়ে করবে এখন কোন কারণে হয়তো আমার বড় ভাই বেচারার সেই অ্যাবিলিটি হয় নাই আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে তাহলে এখন যদি সমাজ বলে না বড় ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয় তাহলে এই সমাজ ভুল পথে আছে এটা কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ ছোট ভাইয়ের যদি অনেক পয়সা কড়ি থাকে তাহলে বেচারা কিছু পয়সা কড়ি দিয়া বড় ভাইকে বিয়ে করা দেওয়া উচিত আর যদি ওরকম পয়সা কড়ি না থাকে আমার মতে গরিব হয় তাহলে সে নিজে বিয়ে করাতে কোনো অসুবিধা নাই মুরব্বীরাও এক্ষেত্রে কার্পণ্য করবেন না বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ যুবকরা তো করতে চায় অতএব মাসালা মুরব্বীদের বুঝতে হবে ভালো করে যে আপনার বড় ছেলের আগে মেজো ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন আকামা জিনিসগুলোকে ধরে খারাপ মনে করে আর যেগুলোরে খারাপ মনে করা দরকার হলে দোষী কিছু মনে করতেছে না যৌতুক আনতেছে সেটাকে খারাপ কিছু মনে করতেছে না ঠিক না আবার ছোট ছেলে আগে বিয়ে করছে বিধবা মহিলা বিয়ে করছে তালাকপ্রাপ্ত মহিলা বিয়ে করছে তাহলে সেটাকে খারাপ মনে করতেছে সমাজটাই নষ্ট হয়ে গেছে ঠিক না ভাই ঠিক যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না যেটা ভালো কাজ সেটারে কি মনে করতেছে খারাপ মনে করতেছে অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত চেষ্টা করা উচিত সহযোগিতা করা উচিত এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে কোনো কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না এরকম হয় অনেক যে ওই ছোট ভাই বেচারা বুড়ো হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য এরকম জায়েজ নাই।